সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতাকে না পেয়ে তার গ্রাম সর্দার বড় ভাইকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় সীতাকুণ্ডের বারোয়া ঢালা ইউনিয়নের লালনগরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় যুবলীগ নেতা তৌহিদের নেতৃত্বে প্রকাশ্যে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে। এবারে জানাবো, বিদ্যুৎ গ্যাস বিল না দিলে লাইন কেটে গৃহবন্দী করা হবে। চট্টগ্রাম নয় আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নয়ফেল বলেছেন, বিএনপির অসহযোগ কর্মসূচি আহ্বান নির্বাচন বানচাল করবার পরিকল্পিত ষড়যন্ত্র। তাদের নেতাকর্মীরা যদি অসহযোগের নামে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, জ্বালানি বিল না দেয়, তাহলে এসবে লাইন কেটে দিয়ে তাদেরকে গৃহবন্দী করা হবে। এদিকে টাঙ্গাইলে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ। টাঙ্গাইল পাঁচ আসনে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বর্তমান সংসদ সদস্য সানোয়ার হোসেনের সমর্থকদের গুলিতে নৌকার সমর্থক যুবলীগ নেতা সহ তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। জানিয়ে দেব, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এবারে জানাবো, হামাসের সুড়ঙ্গ থেকে পাঁচ বন্দীকে মৃত অবস্থায় খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরায়েল। এদের মধ্যে তিনজন ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্য। নিহত ওই পাঁচ ইসরায়েলি হামাসের হাতে আটক ছিল। এবং সর্বশেষ জানাবো, সৌদি আরবে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর। এক ব্যক্তিকে হত্যার দায়ে সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দুই বাংলাদেশীকে। আর্থিক বিরোধ নিয়ে এক ভারতীয় নাগরিককে ওই দুই বাংলাদেশি একটি গাড়িতে তুলে নেয়। এরপর তাদেরকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়, সেখানে কাপড় দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। চট্টগ্রামে যুবদল নেতাকে না পেয়ে বড় ভাইকে কুপিয়ে গুলি করে হত্যা। চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতাকে না পেয়ে তার গ্রাম সর্দার বড় ভাইকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় সীতাকুণ্ডের বারোয়া ঢালা ইউনিয়নের লালনগরে এই ঘটনা ঘটে। স্থানীয় যুবলীগ নেতা তৌহিদের নেতৃত্বে প্রকাশ্যে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম বকুল মোস্তফা বজল। তিনি সীতাকুণ্ডের বারোয়া ঢালা ইউনিয়নের অবসরপ্রাপ্ত সুবেদার মফিজুল হকের পুত্র এবং লালনগর গ্রামের সর্দার ছিলেন। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর নুরুন্নবী রাশেদ বলেন, দুর্বৃত্তরা নুরুল আলম মোস্তফার বজলের একটি কবজি পুরো কেটে আলাদা করে ফেলেছে। এরপর মাথায় এলোপাতাড়ি কোপি এবং গুলি করে হত্যা করেছে। তার মাথায় একাধিক কোপ এবং শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। নিহত নুরুল মোস্তফা বজলের ছোট ভাই চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি ইসমাইল হোসেন মানবজমিনকে বলেন, রোববার সন্ধ্যায় আমার বড় ভাই বাজারে বসে আড্ডা দিচ্ছিলেন। এর মধ্যে স্থানীয় যুবলীগ ক্যাডার তৌহিদের নেতৃত্বে একদল সন্ত্রাসী লোক দুটি সিএনজি নিয়ে এসে প্রথমে আমার ভাই গুলি করে, এরপর তারা ভাইকে কুপিয়ে হত্যা করে চলে যায়। সেখানে অনেকগুলো লোক জমায়েত ছিল, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস করেনি। ইসমাইল হোসেন বলেন, আমার ভাই ভালো ব্যবসায়ী ছিলেন, ওনার পোল্ট্রি খামার মাছের ঘের ছিল, পাশাপাশি তিনি গ্রামের সর্দার ছিলেন। তবে মূলত আমার ভাই রাজনীতির কারণে উনি এভাবে হত্যার শিকার হয়েছেন। এ ঘটনার সময় আমি শহরেই ছিলাম। পুলিশের গ্রেপ্তার এড়াতে আমি এখন বেশিরভাগ সময় চট্টগ্রাম শহরে থাকি। এই যুবদল নেতা বলেন, গতকাল ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ইসমাইল আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠিয়েছিল। সেখানে তিনি বলেন, আমার বড় ভাই এলাকায় আওয়ামী লীগের ব্যানার পোস্টার ছিঁড়েছেন। পরে আমি ভাইকে ফোন করে ব্যাপারটি জিজ্ঞাসা করি, তখন তিনি জানিয়েছেন এরকম কোনো ঘটনা ঘটেনি। তখন আমি ভাইকে বলেছিলাম এদের সঙ্গে ঝামেলায় না জড়াতে। আমি ওনাকে শহরে চলে আসতে বলেছিলাম, আগামীকাল ওনার শহরে চলে আসার কথা ছিল। তবে তার আগেই তারা আমার ভাইকে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে। জানা যায়, পেশায় পোল্ট্রি ব্যবসায়ী নুরুল মোস্তফা বজল তিন কন্যা এবং এক পুত্র সন্তানের জনক। যদিও তিনি নিজেও স্থানীয় বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত এবং সর্বশেষ বারোয়াঢালা ইউনিয়নের বিএনপির সহসভাপতি পদে ছিলেন তিনি। চলমান হরতাল অবরোধ কর্মসূচিতে তিনি নিজেও সক্রিয় ছিলেন বলে জানা গেছে। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ব্যক্তিগত সহকারী এবং নগর কৃষক দল আজম খান মানবজমিনকে বলেন, যুবদল নেতা ইসমাইলের বড় ভাই নুরুল মোস্তফা বজলকে সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনীত এমপি প্রার্থী মামুনের ক্যাডার বলে পরিচিত ইসমাইলের সহযোগী ডাকাত তৌহিদের নেতৃত্বে প্রকাশ্যে গুলি করে এবং কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা খুনিদের অনতিবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তবে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামালউদ্দিন বলেন, নিহত বজলের সঙ্গে তৌহিদের পারিবারিক বিরোধ ছিল, শুধু যতটুকু জানি এই কারণেই হত্যাকাণ্ড। আর তৌহিদ একজন চিহ্নিত ডাকাত, তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ১৮টি মামলা রয়েছে।
বিএনপি বিদ্যুৎ গ্যাস বিল না দিলে লাইন কেটে গৃহবন্দী করা হবে। চট্টগ্রাম নয় আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিএনপি অসহযোগ কর্মসূচির আহ্বান নির্বাচন বানচাল করার পরিকল্পনার ষড়যন্ত্র মাত্র। তাদের নেতাকর্মীরা যদি অসহযোগের নামে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, জ্বালানি বিল না দেয় তাহলে এসবে লাইন কেটে দিয়ে তাদেরকে গৃহবন্দী করা হবে। রোববার নগরের 20 নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে নওফেল একথা বলেন। শিক্ষা উপমন্ত্রী নওফেল আরো বলেন, বিএনপি ধ্বংসাত্মক রাজনীতির মাধ্যমে সরকারের পতন ঘটাতে চেয়ে এখন নিজেদের পতন নিশ্চিত করে ফেলেছে। এ দলটি ইতিমধ্যে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত হয়েছে। এছাড়া জামায়াত নামক দলটি যুদ্ধ অপরাধীদের একটি আস্তানা। এ ধরনের সন্ত্রাসীদের দলে আস্তানা গুড়িয়ে দিতে না পারলে বাঙালি জাতিসত্তার অস্তিত্ব নিরাপদ থাকবে না। তিনি আরো বলেন, নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করার অর্থ হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এগিয়ে যাওয়া। কারণ যখনই আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে তখনই ভাগ্য পরিবর্তন হয়েছে, সুখ এবং সমৃদ্ধি সুপ্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আমি নির্বাচিত হলে চট্টগ্রামের উন্নয়নে শেখ হাসিনার যে পদক্ষেপগুলো নিয়েছেন সেগুলো বাস্তবায়নে নিবেদিত হব, নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতে প্রয়াস অব্যাহত রাখব। টাঙ্গাইলে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ। টাঙ্গাইল পাস আসনে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বর্তমান সংসদ সদস্য সানোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের গুলিতে নৌকার সমর্থক যুবলীগ নেতা সহ 3 জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেনের 2 সমর্থককে আটক করেছে পুলিশ। রোববার রাত 11:30 দিকে উপজেলার বাঘিল ইউনিয়নের যুগনি এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী সিয়াম এবং রোকন মিয়া। এদের মধ্যে সাধারণ সম্পাদকের অবস্থা গুরুতর। আওয়ামী লীগের প্রার্থী মামুনা রশিদ জানান, রাতে বাঘিলে নৌকার পক্ষে তার সমর্থকরা মিছিল বের করেন। এ সময় বর্তমান এমপি সানার হোসেনের সমর্থকরা মিছিলে অতর্কিত গুলি চালায়। এতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সহ 3 জন আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন সানোয়ার হোসেন। তার দাবি, নৌকার সমর্থকরা তার খালি অফিসে গুলি চালিয়ে অফিস ভাঙচুর করে আতঙ্ক এবং ভয়ের পরিবেশ তৈরি করেছে। টাঙ্গাইল সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, রাতে সংঘর্ষের ঘটনা জানতে পাই, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি, 2 জনকে আটক করা হয়েছে। তারা স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেনের সমর্থক। ঘটনাস্থল থেকে 2 রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। স্থানীয় যুবলীগ নেতা সহ 3 জন আহত হয়েছেন। তাদের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের 5 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করছে। প্রতিনিধি দলটি বাংলাদেশে 6 থেকে 8 সপ্তাহ অবস্থান করবেন। গতকাল রোববার IRI এর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে, নির্বাচন পর্যবেক্ষণে IRI এবং NDI এর মোট 12 সদস্যের প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করবে। এই 5 জন তাদের মধ্যে অন্যতম নির্বাচন বিশ্লেষক। বিজ্ঞপ্তিতে বলা হয়, IRI ও NDI এর যৌথ প্রতিনিধি দল গত সপ্তাহে বাংলাদেশে এসেছেন। প্রতিনিধি দল 7ই জানুয়ারি নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী সহিংস পরিস্থিতির উপর নজর রাখবে এবং সেগুলো মূল্যায়ন করবে। যারা বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে অনুমোদন পেয়েছে এবং 6 থেকে 8 সপ্তাহ বাংলাদেশে থাকবেন, প্রতিনিধি দলটির বিভিন্ন ধরনের নির্বাচনী সহিংসতার বিষয়ভিত্তিক বিশ্লেষণ করবেন। এদের মধ্যে রয়েছেন দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সহিংসতা, আন্তঃদলীয় সহিংসতা, নারী এবং অন্যান্য প্রান্তিক গোষ্ঠীকে লক্ষ্য করে সহিংসতা, অনলাইন হয়রানি এবং হুমকি। এসব সহিংসতা মোকাবেলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকাও দেখবে মার্কিন এই প্রতিনিধি দল। এছাড়া প্রতিনিধি দল নির্বাচনী প্রক্রিয়া শেষে পরবর্তী নির্বাচনে সহিংসতা কমাতে গঠনমূলক সুপারিশ সহ নির্বাচনী সহিংসতার উপর একটি মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করবেন। হামাসের সুড়ঙ্গে 3 সেনা সহ 5 বন্দির মরদেহ খুঁজে পেল ইসরায়েলি বাহিনী। গাজায় হামাসের সুড়ঙ্গ থেকে 5 বন্দীকে মৃত অবস্থায় খুঁজে পাওয়া দাবি করেছে ইসরায়েল। এদের মধ্যে 3 জন ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্য। নিহত ওই 5 জনই ইসরায়েলি হামাসের হাতে আটক ছিল। আনাদুলু সংবাদ সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, হামাসের সশস্ত্র শাখা আল কাসিম ব্রিগেড জানিয়েছে, 5 জন ইসরায়েলি বন্দীকে আটক রাখা একটি দলের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই বন্দীরা ইসরায়েলি হামলায় নিহত হতে পারে। তাদের এই বিবৃতির পরপরই রোববার সন্ধ্যায় গাজার একটি টানেল থেকে 5 ইসরায়েলি বন্দীর মরদেহ উদ্ধার করা হয় বলে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে। আল কাসাম ব্রিগেডস কয়েকদিন আগে প্রকাশিত একটি ভিডিওতে এই 5 বন্দীর মধ্যে 3 জনকে দেখা যায়। সেখানে তারা তাদের মুক্ত করার জন্য ইসরায়েলি সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেছেন, তাদের মৃত্যু কিভাবে হয়েছে তা জানতে ময়নাতদন্ত করা হবে। আমাদের পক্ষে হতাহতের ঘটনা ছাড়া হামাসকে ধ্বংস করা অসম্ভব। একাজে উল্লেখযোগ্য পরিমাণ সময় লাগতে পারে।
সৌদি আরবে দুই বাংলাদেশের মৃত্যুদণ্ড কার্যকর। এক ব্যক্তিকে হত্যার দায়ে সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দুই বাংলাদেশিকে। আর্থিক বিরোধ নিয়ে এক ভারতীয় নাগরিককে ওই দুই বাংলাদেশি একটি গাড়িতে তুলে নেয়। এরপর তাকে একটি ফাঁকা এলাকায় নিয়ে যায়, সেখানে কাপড় দিয়ে তার শ্বাসরোধ করে হত্যা করে তারা। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে তার মুখের ভিতরে কীটনাশক ঢেলে দেয়, এরপর মৃতদেহ মাটি চাপা দেয়। কিন্তু আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ সফলতার সঙ্গে অপরাধীদের ধরে ফেলে। তদন্তের পর তাদেরকে আদালতে তোলা হয়। আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়, কিন্তু আপিল এবং সুপ্রিম কোর্ট উভয় স্থানে মৃত্যুদণ্ড বহাল থাকে। ফলে চূড়ান্ত রায়ে রাজকীয় অনুমোদন দেওয়া হয়। ফলে সম্প্রতি সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলে জাজান এলাকায় ওই অভিযুক্ত দুই বাংলাদেশের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ খবর দিয়েছে অনলাইন আরব টাইমস।